মুখ্যমন্ত্রী তদারকি কহুর জিম্মালৈ চেয়ারম্যান আলী আহমেদ পাঁচ দিনের মুখ্যমন্ত্রী তদারকি কহুর জিম্মালৈ বিতর্কিত চেয়ারম্যান শহীদের উপর বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হওয়া বাগবর সমষ্টির বিধায়ক চেয়ারম্যান আলী আহমেদক জিম্মাত ললে মুখ্যমন্ত্রীর তদারকি কোষে বৃহস্পতিবারে কামরূপর মুখ্য ন্যায়িক দণ্ডাধীশে চেয়ারম্যানক প্রেরণ করেছিল চৌদ্দ দিনের ন্যায়িক জিম্মালৈ আর ইয়ার পিছতে শুক্রবারে বিশেষ আদালতত হাজির করা হয়েছিল বিতর্কিত বিধায়ক চেয়ারম্যান আলী আহমেদক বাগবর সমষ্টির বিধায়ক উন্নয়ন পুঁজির আত্মসাতর গোচর মুখ্যমন্ত্রীর তদারকি কোষক পাঁচ দিনের জিম্মাত দিলে বিশেষ আদালতে বাগবর সমষ্টির বিধায়ক উন্নয়ন পুঁজিত ব্যাপক বিসঙ্গতি আর ধন আত্মসাতর গোচরত বিতর্কিত বিধায়কজনক জিম্মাত ললে মুখ্যমন্ত্রীর তদারকি কোষে আর ইয়াকে আদালত চৌহদত সরব হল বিতর্কিত বিধায়ক চেয়ারম্যান আলী আহমেদ সারদা কেলেঙ্কারি আর লুইজ বার্জার কেলেঙ্কারি জড়িত বলে অভিযোগ উত্থাপিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নৈতিক অধিকার নাই মোক সিএম ভিজিলেন্সের দ্বারা ইনকোয়ারি করা গরুখুঁটির উচ্ছেদের সময় সংঘটিত হিংসাত্মক ঘটনার পাছত তিরাশির শহীদক বিরূপ মন্তব্য করে গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান আলী আহমেদক জেরা চলাব মুখ্যমন্ত্রীর তদারকি কোষে শহীদ বিতর্ক চৌদ্দ দিনের ন্যায়িক জিম্মালৈ প্রেরণ করার পাছত শুক্রবারে পাঁচ দিনের জিম্মাত লৈছে সিএমভিএ এই পাঁচ দিন বাগবর সমষ্টির বিধায়ক উন্নয়ন পুঁজির কেলেঙ্কারির বাবে ধারাবাহিক জেরার সম্মুখীন হব বিতর্কিত বিধায়কজন ব্যুরো রিপোর্ট ঈশান নিউজ কো।